বোয়াল মাছের ঝোল। বোয়াল মাছটা হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে বাবা। মশলা সব কেটে কুটে রেডি করে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা হলুদ ঝিঙা তেল দিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। ইউটিউবটা যেমনি আপনারা সাপোর্ট করেন সেইভাবে আমার ইনস্টাগ্রামও ভালো করে সাপোর্ট করুন, একই তেল ঝাল মশলা নামে। ফেসবুকও একই নামে, তেল ঝাল মশলা আর তেল ঝাল মশলা ভিডিও। ইউটিউব তো তেল ঝাল মশলা নামে আছে, তো সাপোর্ট করবেন। মাছটা ভেজে নিচ্ছি, সেই মাছটা ভাজতে একটাই ঝামেলা, ভেজে দেখে ভাজতে হচ্ছে, প্রচুর ফাটে এই মাছটা। তো মাছটা ভেজে নিচ্ছি ভালো করে, বহুত বড়ো 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 পিস এনেছে বাবা। এদিকে ঝিঙাটা রেডি রয়েছে কেটে, তো ঝিঙাটা হলুদ দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, নিয়ে ভালো করে ভাজতে থাকবো। একটু একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ লঙ্কা আর গোটা জিরে একটা পেস্ট বাড়িয়ে দিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার ভাজতে থাকবো, পুরো ভেজে ভেজে ভালো করে মশলাটা করে নেবো। যখন মশলাটা আমার রেডি হয়ে যাবে তখন জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা ঝোল হবে। আর মাছগুলো এবার আমি এক এক করে দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম, নিয়ে একটু ফুটে গেলে তারপরে এটা উঠিয়ে নেবো, তারপর ভাত দিয়ে খাবো, গরম ভাত দিয়ে। A few hours later. রান্না কমপ্লিট, লাঞ্চ সার্ভ করে দিচ্ছে বাবা। বোয়াল মাছের জায়ান্ট পিস সঙ্গে ঝিঙে আর ঝোল, পাতলা ঝোল, বোয়াল মাছের জায়ান্ট কারি, বিশাল বড় বোয়াল মাছ, তেল বোয়াল আর সুন্দর করে ঝোল, আর একটু লেবু, গন্ধরাজ লেবু, ঝাকাস একদম ফাটাফাটি ব্যাপক। তো ভালো করে লেবুটা মেখে নিয়ে, লেবুটা নিয়ে চিপড়িয়ে নিয়ে এবার আমি মেখে নিয়ে সামান্য ঝিঙে, ঝিঙেটা একদম কচি ঝিঙে, আর বল মাঝে যেমনি কাটা হয় না তেল হয়, সো কাটা ছাড়া মাছের মধ্যে বল মাছ সবচেয়ে বেশি আরামদায়ক মাছ। মাছটা দেখো সফট, কাটা ছাড়া একটাও কাটা নেই, তাও একটু বেছে নেব আর ফার্স্ট বাইট খাচ্ছি। আজকের রান্নাটা আর খাওয়াটা কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি দুর্গা পুজো, টাটা, বাই বাই।